মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা। পূর্ব বর্ধমান জেলা সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারি এক নম্বর ও দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগিছিয়া বাজার সংলগ্ন ময়দানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের কাজের দাবি ও বকেয়া পাওনার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে উক্ত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন নেতৃত্বরা এবং সামনে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের জয়লাভ করার আহ্বান জানানো হয় এই দিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নীলা মুন্সী, পূর্ব বর্ধমান জেলার মহিলা সভাপতি শিক্ষা সেনগুপ্ত, মেমারি এক নম্বর ব্লক মহিলা সভানেত্রী গীতা দাস, মেমারি দু নম্বর ব্লক মহিলা সভানেত্রী রাজলক্ষ্মী হাটি, মেমারি এক নম্বর ব্লক সভাপতি নিতাই ব্যানার্জি, মেমারি দু নম্বর ব্লক সভাপতি হরিসাধন ঘোষ, আইএনটিটিইউসির সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ, যুব সভাপতি হিমাদ্রি মণ্ডল সহ ব্লক স্তরের সকল শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বিজেপি বলছে মহিলাদের সুরক্ষা নেই, এই ব্যাপারে কি বিজেপি ওরা কি বলছে সেটা নিয়ে আমাদের দেখার দরকার নেই। বাংলা জানে যে বাংলার মহিলারা কিভাবে সুরক্ষিত, সে বাংলার মহিলারাই জানে, সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু। আমাদের আজকে একশো দিনের কাজের যে বকেয়া, সেই বকেয়ার দাবি এক, দুই হলো রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বিমাতৃসুলভ আচরণ, এবং এই যে বিভিন্ন মানে রাজ্যের যে নেতা নেত্রী তাদের বিভিন্নভাবে হেনাস্ত করার চক্রান্ত যে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই সব কিছুর প্রতিবাদে আমরা আজকে এক হয়েছিলাম। সামনের পঞ্চায়েত ভোটকে কাছে রেখে, সামনে রেখে আমরা আমার দুই মেমারি ব্লকের দুইজন সভানেত্রী, এক নম্বর ব্লকের গীতা দাস, দু নম্বর ব্লকের রাজলক্ষ্মী হাতি, এবং এই মেমারি এক ও ব্লকের মাদারের যারা প্রেসিডেন্ট, একজন নিত্যানন্দ ব্যানার্জি আর একজন হল হরিসাধন ঘোষ, আর তাছাড়া আইএনটিটিইউসির প্রেসিডেন্ট, এখানকার যুবর প্রেসিডেন্ট, ছাত্রর প্রেসিডেন্ট, বঙ্গজননীর প্রেসিডেন্ট, তার সঙ্গে সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট, সবাই এক হয়ে জয় হিন্দ বাহিনীর সবাই এক হয়ে, এক এসসি ওবিসি সেলের প্রেসিডেন্ট, সবাই এক হয়ে আজকে বিশালাকায় জনসভা হয়েছিল। আমি অত্যন্ত আপ্লুত, পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকেই এই জনসভা হয়েছিল, সেটা সার্বিক সাফল্য লাভ করেছে। আপনারা মিডিয়ার ভাইরাও আমাদের সহযোগিতা করেছেন, যারা দূর দূরান্ত থেকে এখানে আজকে এসেছে, ধান কাটার মরশুমেও সবাই এসেছে, কলকাতা থেকে এসেছিলেন আমাদের রাজ্যে তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সম্মানীয়া নীলা মুন্সী, তার খুব রক্ত গরম করা বক্তব্য প্রত্যেককে আপ্লুত করেছে। আমরা সকলে ভীষণ খুশি, এই ব্লকের সাধারণ মানুষ যারা আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছে, তারা প্রত্যেক নেতা নেতৃবৃন্দ, প্রত্যেক কর্মীকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের মিডিয়ার ভাইদেরও আপনাদের আমার নাম এবং পরিচয় কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। ধন্যবাদ। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।